এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, সন্তান ভালো করতে হলে রাবেয়া বশ্রীর মতো করতে হলে, রাবেয়া বশ্রী খালি জীবন ভর শুনছেন, আপনারা জানেন না রাবেয়া বশ্রী কে, ঠিক না বেটি? রাবেয়া বশ্রীর নাম শুনছেন, রাবের বাড়ি কই জানেন মা বোনেরা? জানেন না। তার বাড়ি কি সেই ইরাকে? কই বাড়ি? ইরাক। এ হিজলা বেটাকে মতো কথা কই না, ভালো বেটাকে মতো কথা কর, বাড়ি কই? ইরাক। জোরে কন, ইরাক। জানেন ইরাকে কত নবী জন্ম নিছে? সুবহানাল্লাহ, বেহামদিহি। ইরাক তো নাম হইছে শুক্র, শুক্রে আট দিন। এই শহরটা এত দামি দামি নবীরা আসছে, সুবহানাল্লাহ, বেহামদিহি। এই দেশে জন্ম নিছে ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এই দেশে জন্ম নিছে মুসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এই দেশে জন্ম নিছে হারুন আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এই দেশে জন্ম নিছে ইউনুস আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। ইরাক তো একটা দেশের নাম, এই দেশে অনেক প্রদেশ আছে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সমান, এক একটা প্রদেশে অন্তত 10-20 করে নবী জন্ম নিছে, সুবহানাল্লাহ। ইরাকে সবচেয়ে বড় শয়তান জন্ম নিছে, নাম হলো ভেরাউই না। আর আপনি মনে রাখবেন, একজন মহিলা যখন ওয়াশুইনা ভালো হয়ে যাবে, তার গর্ভ থেকে রাবেয়া বশ্রী জন্ম নেবে, তার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী নয় জন্ম নেবে, তার গর্ভ থেকে আবু বকর ওমর ওসমান আলী জন্ম নেবে। আর যদি মা বোনেরা হালাল হারাম না বুঝে, তোমার বউ হাতের মধ্যে লেল পালিশ লাগায় লাগবে না, কি কয়? ওই যে হাতের শাড়ির মধ্যে লাগায়, ওটা কি কয়? কুত্তার গু কয় নাকি? অনেক মহিলা আছে না কুত্তার গু লাগায়, অজু গোসল হয় না, ফরজ গোসল হয় না, ওই ফরজ গোসল না হওয়া অবস্থায় যেই মহিলা স্বামীর লগে মেলামেশা করে সন্তান জন্ম দিবে, ওটা যার গই হইব? ওইটা মাদ্রাসায় দিলে ওই মহিলা জীবন, ওই ছেড়ি জীবনও মাদ্রাসায় পড়বো না, যদিও মাদ্রাসায় আসে ও মোবাইলে টিডিং টিডিং কইরা রেলে ওইটা আর এক সারা লয়ে ভাইগে যাইব না। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, সন্তান ভালো করতে হলে রাবেয়া বশ্রীর মতো করতে হইলে, রাবেয়া বশ্রী খালি জীবন ভর শুনছেন, আপনারা জানেন না রাবেয়া বশ্রী কে, ঠিক না বেটি? রাবেয়া বশ্রীর নাম শুনছেন, রাবের বাড়ি কই জানেন মা বোনেরা? জানেন না। তার বাড়ি কি সেই ইরাকে? কই বাড়ি? ইরাক। এ হিজলা বেটাকে মতো কথা কই না, ভালো বেটাকে মতো কথা কর, বাড়ি কই? ইরাক। জোরে কন, ইরাক। জানেন ইরাকে কত নবী জন্ম নিছে? সুবহানাল্লাহ, বেহামদিহি। ইরাক তো নাম হইছে শুক্র, শুক্রে আট দিন। এই শহরটা এত দামি দামি নবীরা আসছে, সুবহানাল্লাহ, বেহামদিহি। এই দেশে জন্ম নিছে ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এই দেশে জন্ম নিছে মুসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এই দেশে জন্ম নিছে হারুন আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এই দেশে জন্ম নিছে ইউনুস আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। ইরাক তো একটা দেশের নাম, এই দেশে অনেক প্রদেশ আছে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সমান, এক একটা প্রদেশে অন্তত 10-20 করে নবী জন্ম নিছে, সুবহানাল্লাহ। ইরাকে সবচেয়ে বড় শয়তান জন্ম নিছে, নাম হলো ফেরাউই না, নাম কি? ফেরাউন। এই ফেরাউন যদি ওখানে এখন মিশরে ওর জাদুঘরে ওর লাশ, মিশরও তখন ইরাকের মধ্যে ছিল, ইরাক মিশর এক ছিল, এখন তো দুই রাষ্ট্র হয়ে গেছে। এই মিশরে আর ইরাকে অনেক দামি দামি বড় বড় বুজুর্গ জন্ম নিছে, সবচেয়ে বড় বুজুর্গ জন্ম নিছে আপনারা চিনে ফেলবেন, যেটা আমরা বুখারী শরীফ বলি, কোরআনের পরে যার স্থান, ঠিক না বেটি? বুখারী শরীফ নাম শুনছেন না? কোরআনের পরে যেই কিতাব তার স্থান, যদি কেউ বলে হাদিস কেনা বুখারিতে আছে, কোন ইমাম সাহেব আর ইখতিলাফ করবে না, বিনা দ্বিধায় মেনে নেবে এই মাসলাটা, ঠিক না বেটি? এখন তো আমাদের দেশে হালে খবিশ নামে এক দল আছে, খালি কয় বুখারি শরীফ, বুখারি শরীফ, ওর বাপের জন্মে বুখারি শরীফ আসল না, দেখ ও নাই পরে ও নাই, ও দুইটা আর এক চটি বই লইয়া বগলে করে ঘরে আর কয় বুখারি শরীফ, বুখারি শরীফ। আর আমরা আমি ইলিয়াস রহমান জিহাদি সহ এই মাদ্রাসার মহতামিম, এই যে কয়জন মাদ্রাসা এই মাদ্রাসায় পড়ায়, প্রত্যেকটা হুজুর আল্লাহ তাকবার বুজুর্গ, প্রত্যেকটা হুজুর যোগ্যতা সম্পন্ন। আমার জানা মতে এই হুজুরা বুখারির 10-11 এক বছর পড়ছে মেয়া, দাওরা পরীক্ষা দিয়া বুখারির পরীক্ষা দিয়া ভালো রেজাল্ট করলে তারে পাস করার মৌলানার সার্টিফিকেট দেয়, ভালো রেজাল্ট না করলে তারে মৌলানার সার্টিফিকেট দেয় না, ওই সার্টিফিকেট নিয়ে বুখারি মুসলিম তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ ইবনে মাজাহ শরীফ পড়িয়া তহস আবু, তারপরে ইমাম মুয়াত্তা মালিক, মুয়াত্তা ইমাম মোহাম্মদ বিন হাম্বাল, এই কিতাবগুলা পড়িয়া তারপর উলামা ইকরাম দাওরা সার্টিফিকেট নেয়,
বোখারের দলিল দেয় না, কথা কন না কেন? আসল বোখারের যদি যেটার ওজন হলো 7-8-10-12 কেজি, ওইটা যদি নগার সামনে ধরে দেয়, ও খালি কালা কালা অক্ষর দেখবে, কবে কি আমার এটা কি? ওই বাংলায় লেখা হাদিস ওইটা পরে মশলা দেওয়া যায় না, কথা কন না কেন? এখন আবার উল্টা পাল্টা কথা দিয়ে কই দিছে, কই পুরুষ আর মহিলা একই নামাজ? কি কবরে মহিলা পুরুষ বলে একই নামাজ? মহিলা পুরুষ যদি একই নামাজ হইতো রে ভাই, তাহলে মহিলা পুরুষের শুরু একই রকম হইতো। ওই অগ মশলা শুনে কেন মহিলারা প্যান্ট পরা দিছে, সাজ গায়ে দিয়ে দিছে, কথা কন না কেন? মহিলা পুরুষ যদি একই নামাজ হয়, তাহলে পুরুষ যদি সাজ গায়ে দেয় প্যান্ট পরে, আমরাও পড়বো? যেদিন থেকে আহলে হাদিস নামে আহলে খবিশটাই ফস্তাও দেওয়া শুরু করছে মহিলা পুরুষ একই, সেদিন থেকে ওরা পুরুষের সুরা ধারণ করছে, কথা কর না কেন? জোরে কর বাজান দে। মহিলা পুরুষের নামাজ কোনোদিন একরকম হতে পারে না, কারণ আল্লাহ এদের শরীরের গঠনও রাখছে আলাদা, কদরও রাখছে আলাদা, সর্বদিক দিয়ে মায়েরা হলো আলাদা। জান্নাতে খাওয়ার নিয়ত আছে না নাই? সবাই নিয়ত আছে? আরে ভাই, জান্নাতের কথা বললে তো আপনার কাছে ভাল লাগবো না, যে হুজুর বাকির নাম ফাঁকি, জান্নাতে খাওন পামু আজ পর্যন্ত শুনছি, যে আমার বাপ দাদা মারা গেছে কেউ তো বললো না, অথবা কেউ একটু টেলিফোন গুলো বললো না, একটা সিডিও লাইকে বললো না, মেসেজও দিল না যে আমরা জান্নাতের খাবার খাইতেছি কবরে বইয়া। হুজুর খালি বইলেই যায় নার দোষ, জান্নাত দুনিয়ার থেকে দেখা যাবে, এই যে ওয়াজে বসছেন এটাই জান্নাতের বাগান। বিশ্বনবী বলে হাব্বাতুমুল মালাইকা গাশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে ওয়াজ আলোচনা হয় ওই জায়গাটা ভেস্তের টুকরা। মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা, যে ব্যক্তি দুনিয়ার মাহওয়ালে দুনিয়ার কোন মাসলা মাসাইলের স্থানে বসে দুনিয়ার একটা কথা শুনবে কোন মহিলা কোন পুরুষ, সে 60 বছর দ্বারা ইবাদাত করলে যেই সব একটা মাসলা শুনলে সেই সব সুবহানাল্লাহ। এইখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী অথবা আপনাদের এমপি সাহেব যদি বলতো ইসলামুল উম্মাহ মহিলা মাদ্রাসা খিলখেত নয়াপাড়া না নয়নগর মাদ্রাসায় যে যাবে ওয়াজে তারে 500 করে টাকা দেওয়া যাবে, যারা অটো রিক্সা চালায় অটো রিক্সা আজকে বন্ধ রাখতো, এক বাড়িওয়ালাও বাড়িতে থাকতো না, সবগুলো হেনেই বয়ে থাকতো, ঠিক না? 500 টাকা পাইবা আর প্যাট চুক্তি খাওন পাইবা, বর্তা তরকারি কদুর জোল শিং মাছ তাজা কই মাছ সুন্দর সুন্দর খাবার পাইবা দুপুরে, এবং 500 করে টাকাও পাইবা যাওয়ার সময়। বুড়া চাচা যেটা উঠতে পারবে না উপরে 3 তলায়, হেও আর একজনের ঘরে উঠে পোলারে কইতো ধর 500টা তোরে দিব না আমার নি উঠে, ঠিক না বেটি? যুবক ভাইরা রে ভালো করে বুঝেন, দুনিয়ার 500 টাকার লোভে যদি কোনো মহিলা কোনো পুরুষ যদি বলহীন অবস্থায় আর একজনের সাহায্য নিয়ে উপরে উঠতে চায়, ও সোনার লাগিয়া ওই দ্বার খারাপ বাহিরের থেকে উপরে নিয়ে আনা হয়েছে ওয়াজের স্থান, মনে রাখতে হবে ভাইরা, দুনিয়ায় 500 টাকার লোভে যদি কোনো মানুষ আর একজনের কাঁধে ভর দিয়া মা পেলে আসতে পারে, আমার মালিক বলে দুনিয়ার মানুষ লোক দেখাইলে যদি যাইতে পারো, আজ থেকে 1445 বছর আমার নবী একটা লোক তোমাদের দিয়ে গেছে এই মাজলিস সম্পর্কে, মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা, এটা দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী নয় দুনিয়ার কোনো আলেম নয়, কেউ যদি একটা মাসলা শেখার জন্য কোনো দিনের মাহওয়ালে কোনো দিনের মারকাজে যায় 60 বছর দাঁড়াইয়া যে ইবাদত করলে যেই সওয়াব পাবে, আমি রব্বুল আলামিন আমার নবীর কথার কারণে 60 বছর দাঁড়াইয়া সওয়াব আমি আল্লাহ তার ময়দান সারার আগেই তার আমল নামে উঠাই দিব। এ বাড়িওয়ালা গাড়িওয়ালা আমার মা বোনেরা, রসুলের যুগে মহিলারা 20-30 মাইল দূর থেকে মসজিদ নবমীর পাশে এসে ভিড় জমায়ে থাকতো,
জুমার বয়ান আমার বিশ্ব নবী করবে, বিশ্ব নবীর বয়ানটা শুনবো মসজিদে নববীর পাশে বসে। কারণ ওই জামানায় বাজান মহিলারাও মসজিদের পাশে মুয়াজ্জিন নামাজ পড়ার জন্য আসতে। বিশ্ব নবী যেদিন থেকে নিষেধ করে দিলেন সেদিন থেকে আর মহিলারা জুমার নামাজে আসতেন না। যেদিন থেকে আমার আল্লাহর হুকুম আসলো মহিলাদের পরে জুমার নামাজ ওয়াজিব নয়, নাবালেগের পরে ওয়াজিব নয়, কোন গোলামের পরে ওয়াজিব নয়, কোন মুসাফিরের পরে জুমার নামাজ ওয়াজিব নয়, কোন অসুস্থ মানুষের পরে ওয়াজিব নয়, তখন থেকে আর মহিলারা আসে না গো। যেই মহিলাগুলো আগে জুমার নামাজ পড়ার অভ্যাস ছিল, যেদিন থেকে নবী নিষেধ করে দিয়েছে সেদিন থেকে তো আর আসে না মসজিদে। যেই মহিলা আগে আসতেন এই মহিলাগুলো নবীর কাছে দরখাস্ত দিলেন, বিশ্ব নবী আমরা আগে মসজিদে আপনার বয়ান শুনতে পারতাম গো, আপনি যেদিন থেকে বন্ধ করে দিয়েছেন ওই সময়টা ঘরের মধ্যে আর কাটে না। আল্লাহ কি আমাদেরকে আর অর্ডার দিতে পারে না আমরাও জুমার বয়ানটা শুনতে পারতাম? বাজান এই জন্য দেখবেন মসজিদে, এই যে খাপাড়া মসজিদ নাই না, খাপাড়া মসজিদ বলেন, বটতলা মসজিদ বলেন, রেলগেট মসজিদ বলেন, সব মসজিদে দেখবেন এখন জুমার বয়ান মাইকে হয় না হয় না? অনেক নাস্তিক আবার আছে মাইকে ওয়াজ করলে হ্যাঁ পেটের মধ্যে গুড়া কিমনিতে কামড়ায়। এ অনেক হারামি আছে না নাই, সুতা দিয়ে বাইরে কপালের আড্ডি ভাড়া লাবেন মাইরে গেলে, মরে তো যা মই গাই নাস্তিক গুলার পিড়ায় তারপরে মরবে কথা কান না কেন? অনেকে আসে বয়ান আবার মসজিদে মাইকে কোন লাগে না। আরে মগা তোর বউ নহার খারাপ লাগে, অনেক দিনদার আমার মা বোনেরা আছে জুমার বয়ানটা শোনার জন্য, জুমার দিনে এমনও মা বোনরা আছে সকালের কাজ সবকিছু শেষ করে দুপুরের কাজ সকালে শেষ করে জুমার বয়ানের জন্য সময়টা নির্ধারণ করে রেখে দেয়। আমার জানা মতে আমার মিরপুর 10 নম্বরে অনেক মা বোনেরা আছে বেলা 11টার আগে দিনের কাজ শেষ করে আমার জুমার বয়ান শোনার জন্য মসজিদের আশেপাশে জানালা খুলে দিয়ে বসে থাকে। আমি পুরুষের সাথে আজকে শুনলাম মোতাম সাহেব বললেন আল্লাহওয়ালা মানুষ এই মাসের নাজমে তালিম সাহেব শিক্ষা সচিব নায়েব মোতাম সাহেব বললেন ওদের পুরুষের সাথে মহিলা হয়েছে 10 গুণ। সুবহানাল্লাহ বেহামদি। আমি বললাম এটা তো মহিলা মাদ্রাসা, এটা তো মহিলারা হবেই। আল্লাহ মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? মহিলা মাদ্রাসা যদি না থাকতো আজকে বিশেষ করে মহিলাগুলা গরু ছাগল হয়ে যেত। আল্লাহ শুকর যে মহিলা মাদ্রাসা থাকার কারণে আমার মা বোনরা অনেক মা আয়েশার মতো মা ফাতেমার মতো হয়ে গেছে। আল্লাহ পাকের হাজার শুকর যে আমার মা বোনেরা খায়া না খায়া সেই 11টার থেকে আমার মা বোনরা বসে আছে। আসলে তো আমি তো জুমার নামাজ ছাড়া আগে আসতে পারি না, জুমার নামাজ পড়াইয়া তারপরে রওনা দিয়ে আসলাম। ধন্যবাদ জানাই মাদ্রাসার মুতামিম সাহেবকে এবং ধন্যবাদ জানাই মাদ্রাসার সমস্ত আসাদাজা ইকরামদেরকে যারা আমার বাড়ি সে কেরানীগঞ্জ পর্যন্ত যে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। আমি জিজ্ঞেস করছিলাম জুমার পরে লোক হবে কিনা, বলে হুজুর আপনার নাম শুনলে অনেক মানুষ হবে, আলহামদুলিল্লাহ তার প্রতিফলন পাইলাম। কারণ শত শত মহিলারা সেই জুমার অনেক আগে এসেই বসে আছে। আমি আমার মা বোনদেরকে বলবো মা এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেটি? এই দুনিয়া থাকতে পারবো না বাবা। তালবেলিম বাবাজিরা যারা আসছেন, এলাকার মুরব্বীরা যারা আসছেন, আমার যুবক ভাইরা আসছেন, আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আর আজ মাহফিল কিন্তু জুমার পরেই না, রাত্রেও আছে। রাত্রে যিনি আসবেন হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস এবং বাংলাদেশে মুনাজারে বাংলাদেশ যার সামনে ইলেমের যোগ্যতা এলেমে টিকা থাকার মতো আলেম বাংলাদেশে এখন কমই আছে এবং মুসাল্লাম দরজার বুজুর্গ মুফতি দিলার হোসেন সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া হুজুর আসবেন এশারে নামাজের পরে বয়ান করবেন। আসলে আমার রাত্রে শিডিউল ছিল না বিধায় আমি দিনই দিয়েছি জুমার পরে, নাহলে এরা চেয়েছিল আমার কাছে রাত্রে, কিন্তু রাত্রে তো আমার
এখান থেকে প্রায় 100 মাইল দূরে কিশোরগঞ্জ, সে কিশোরগঞ্জ কুলিয়ার চর মাহফিল আমার রাত্রে। আল্লাহর শুকর, যারা আপনারা জুমার নামাজের পরে না খাইয়া চলে আসছেন, আপনাদের খাবার জান্নাতে হবে ইনশাআল্লাহ।